প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রিসেন্টলি আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশনে একটি জরিপের ব্যবস্থা করেছিলাম এবং সেখানে আপনাদের দুইটি কোয়েশ্চেন করেছিলাম। প্রথম কোয়েশ্চেন ছিল যে জেসন ফরম্যাট আপনাদের কাছে ডিফিকাল্ট মনে হয় কিনা, এবং সেকেন্ড কোয়েশ্চেন ছিল আপনারা চাচ্ছেন কিনা আমি জেসনের উপর ভিডিও করি। তো আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট 500 পজিটিভ রেসপন্স আসলে আমি জেসনের উপর ভিডিও করব। তো এখানে দেখতে পাচ্ছি 1.6K পিপল ভোট দিয়েছেন এবং 87% প্লাস 6%, দ্যাট মিন্স 93% পিপল চেয়েছেন আমি জেসনের উপর ভিডিও করি। তো সংখ্যাটা আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি, সেক্ষেত্রে অবশ্যই আমি জেসনের উপর ভিডিও করব এবং এটি হচ্ছে জেসনের উপর প্রথম ভিডিও টিউটোরিয়াল। তো যেহেতু এটি জেসনের উপর প্রথম ভিডিও টিউটোরিয়াল, দ্যাট মিন্স এখানে থিওরিটিক্যাল অনেক কিছুই থাকবে এবং এই থিওরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাকে ইগনোর করলে হবে না। কারণ থিওরি যত ভালো জানবেন প্র্যাকটিক্যালি কাজ করতে আপনার তত সুবিধা হবে। তো পুরো ভিডিও সিরিজে আসলে অনেকগুলো ভিডিও থাকবে না, যেহেতু জেসন টপিকটা এত বিশাল কোনো টপিক না, বাট এটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, সেটা মনে রাখতে হবে। তো পুরো ভিডিও সিরিজে আমি মূলত সবগুলো কন্টেন্টকে আমি 5টি ভাগে বিভক্ত করে নিয়েছি এবং এই 5টি টপিকের উপর 5টি ভিডিও থাকবে। তো এটি হচ্ছে প্রথম ভিডিও, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও। সেকেন্ড ভিডিও, যেখানে আমরা একটি জেসন ডেটা ফাইল তৈরি করব এবং সেখানে জেসন ডেটা নিয়ে কাজ করব, তো একটি কমপ্লেক্স এক্সাম্পল থাকবে। দেন থার্ড টপিকটা দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি, অর্থাৎ আমরা যেই জেসন ডাটাটা তৈরি করব বা ফাইলটা তৈরি করব সেটা ভ্যালিড কিনা সেটা চেক করব। জেসন পাথ নিয়ে আলোচনা করব, যেখানে আমি আপনাদের দেখাবো যে জেসন ডাটাকে কিভাবে অ্যাক্সেস করতে হয় এবং মডিফাই করতে হয়, এই সকল বিষয় নিয়ে। দেন ফিফথ টপিক, সেটা হচ্ছে স্কিমা। স্কিমা হচ্ছে আসলে জেসন যে ফরম্যাটটা, একটা ডেটা ফাইলের স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেটাকে বারবার আমরা ব্যবহার করে চেক করব যে আমাদের জেসন ডেটাটা ভ্যালিড অর ইনভ্যালিড। ওকে, তো শুরু করে দেওয়া যাক। প্রথম বিষয় ইন্ট্রোডাকশন, যেমনটা এই ভিডিও টিউটোরিয়ালে বলেছিলাম, এবং ইন্ট্রোডাকশনের মধ্যে কী কী থাকবে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা টপিকগুলো চাইলে পড়ে নিতে পারেন। তো আমি প্রথম টপিক দিয়ে শুরু করব। তো এখানে সেভেন টপিক যেটা ডেমো, আসলে এটা সেকেন্ড ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব না ডেমো নিয়ে। 1-6 পর্যন্ত যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম টপিক জেসন কী সেটা দিয়ে আমরা শুরু করি, জেসন কেন দরকার সেটা দিয়ে আমরা শুরু করি। ধরা যাক একটি সার্ভার রয়েছে, যেই সার্ভারে ওয়েদার রিলেটেড ডেটা রয়েছে। তো আমি C++ নিয়ে একটি প্রজেক্ট করছি, আমার ওয়েদার রিলেটেড ডেটা প্রয়োজন। তো আমার এখন ওয়েদার রিলেটেড ডেটা প্রয়োজন হলে আমি কী করব, API-র মাধ্যমে যে ওয়েদার ডেটা রয়েছে কেউ একজন তৈরি করে রেখেছে, তার API ব্যবহার করতে চাচ্ছি এবং API ব্যবহার করে আমি কী চাচ্ছি, ওয়েদার ডেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সে ফর এক্সাম্পল ধরা যাক অন্য একজন জাভা নিয়ে একটি প্রজেক্ট তৈরি করছে, জাভার মাধ্যমে সেই প্রজেক্টে সে কাজ করছে এবং তার ওয়েদার ডেটা প্রয়োজন কোনো এক কারণে। তো সে এবার কী করবে, ডেফিনেটলি ওয়েদার ডেটার যে API রয়েছে তার মাধ্যমে সে কী করবে, ওয়েদার ডেটাকে অ্যাক্সেস করতে চাইবে। দেন ধরা যাক অন্য কেউ একজন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছে তার প্রজেক্টে এবং তারও ওয়েদার ডেটা প্রয়োজন। তো এখানে প্রত্যেকেরই ওয়েদার ডেটা প্রয়োজন, সেটা আমরা বুঝতে পারলাম। এবার এই যার মধ্যে রয়েছে ওয়েদার ডেটাটা, অর্থাৎ যে API রয়েছে, অর্থাৎ সার্ভারে সেই ডেটাগুলো স্টোর করে রেখেছে, সে যখন আমাদের ডেটা দিবে, সে যদি শুধু C++ জন্য শুধু ডেটাটা রেডি রাখে, তো ডেফিনেটলি সেটা অন্যরা ব্যবহার করতে পারবে না। তার এই API যেটা সে তৈরি করেছে সেটা শুধু জাভার ল্যাঙ্গুয়েজকে যদি সাপোর্ট করে, তাহলে ডেফিনেটলি অন্যরা আর ব্যবহার করতে পারবে না। তো সে যখন এই ডেটাটা স্টোর করেছে, তাকে আসলে এমন একটা ফরম্যাট ব্যবহার করা উচিত যেটা কিনা সবাই ব্যবহার করতে পারে, সেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হোক, সেই ডাটাটা যাতে সে ব্যবহার করতে পারে। তো সেই জন্য মূলত সে যে কাজটা করবে, সে তার যে ডেটাগুলো রয়েছে সার্ভারে যখন স্টোর করবে, সে তখন জেসন ফরম্যাট ব্যবহার করবে। তো এই জেসন ফরম্যাটটা আসলে যদি ইজিলি বলি, এটা হচ্ছে একটি স্ট্রিং বা টেক্সট ফরম্যাট। এখন যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে প্রায় সবাই আসলে স্ট্রিং নিয়ে কাজ করতে পারে, তাহলে ডেফিনেটলি এবার আর কারো প্রবলেম হওয়ার কথা না, সবাই কি করতে পারবে, এই জেসন ফরম্যাটটাকে ব্যবহার করতে পারবে। তো এই জন্যই আসলে জেসন ইম্পর্টেন্ট, কারণ জেসনের যে টেক্সট বা স্ট্রিং ফরম্যাট সেটা আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেবল না। তো এবার আপনি C++ দিয়ে প্রজেক্ট করেন, সি দিয়ে প্রজেক্ট করেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে করেন, ডাজেন্ট ম্যাটার, আপনি অবশ্যই সেই ডাটাটা ব্যবহার করতে পারবেন, সেই API থেকে যে ডেটাটা পাবেন সেটা অ্যাক্সেস করতে পারবেন। তো এবার আমরা জেসন কী সেটা একটু জানার চেষ্টা করি। জেসনের ফুল মিনিং দেখতে পাচ্ছেন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো এটা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স ফলো করে, কিন্তু মনে রাখবেন এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেবল না, সেটা কিন্তু অলরেডি আমরা জেনে নিয়েছি। তো জেসন কী একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট, যেটা হচ্ছে টেক্সট বেসড ফরম্যাট, সেটা লক্ষ্য রাখতে হবে এখানে।
এবং এটা হিউম্যান রিডেবল, যেহেতু টেক্সট বেস ফরম্যাট দ্যাট মিন্স হিউম্যান রিডেবল তো অবশ্যই হবে। এটি লাইট ওয়েট ফরম্যাট, অর্থাৎ এটা মেমোরিতে খুব কম জায়গা নেয়। এটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, যেমনটা অলরেডি আমি ডিসকাস করেছি, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে না। তো এর মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, যে সার্ভারে ডেটা স্টোর করা খুব সহজে এবং যখন ক্লায়েন্ট রিকোয়েস্ট করবে তা ইজিলি যেটা সেটা যাতে ব্যবহার করতে পারে। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে স্টোর এবং এক্সচেঞ্জ ডেটা। সো জেসনের মেন উদ্দেশ্য হচ্ছে খুব সহজে কী করতে পারে, সে সার্ভার থেকে ক্লায়েন্টের মধ্যে ডেটাটাকে কী করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে এই ফরম্যাটের মাধ্যমে। তো জেসন ফাইল যখন আমরা তৈরি করব তখন অবশ্যই ফাইলের শেষের দিকে ডট জেসন আমাদের লিখতে হবে, যেমনটা আমরা এইচটিএমএল এর ক্ষেত্রে করে থাকি ডট এইচটিএমএল, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা করে থাকি ডট সি। তো জেসনের ফাইল এক্সটেনশন হচ্ছে ডট জেসন, সেটা লক্ষ্য রাখতে হবে। এবং যখন আমরা আসলে এটার জন্য আমরা যখন ব্যাকএন্ডে সার্ভার নিয়ে যখন কাজ করি তখন অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন এই ফরম্যাটটা থাকে। তো এটা এই মুহূর্তে না বুঝলে হবে, আপনাদের কোনো সমস্যা নেই। এবার চলুন জেসনের বেসিক স্ট্রাকচারটা কি সেটা আমরা দেখি। একটি জেসন ফাইলে বা জেসন ডাটার ক্ষেত্রে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটি হচ্ছে অবজেক্ট এবং অন্যটি হচ্ছে এরে। এই দুইটা টপিক যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে জেসনের বেসিক স্ট্রাকচার বা জেসন নিয়ে কাজ করা খুবই সহজ। তো অবজেক্টের ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের মনে আছে অবজেক্টটা কীরকম থাকে, যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিচ্ছি, এখানে লক্ষ্য রাখবেন। অবজেক্টের ক্ষেত্রে সেকেন্ড ব্রেকেট বা কার্লি ব্রেস দিয়ে শুরু হয় যেমনটা আমরা বলে থাকি, এবং কি ভ্যালু পেয়ার থাকে, কিন্তু এখানে কি ভ্যালু পেয়ার থাকে, অর্থাৎ একটি কি থাকবে সেই কি এর আন্ডারে একটি ভ্যালু থাকবে। সে ফর এক্সাম্পল নেম, নেমের আন্ডারে কারোর নাম থাকতে পারে, এটা হচ্ছে অবজেক্টের ফরম্যাট। তো অবজেক্টের ক্ষেত্রে আবার সেকেন্ড ব্রেকেটটা ক্লোজ করে দিতে হবে, সেটা মেক শিওর করতে হবে। আর যদি মাল্টিপল অবজেক্ট থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা অবজেক্টের শেষে কমা যে সিম্বলটা আছে সেটা ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অবজেক্ট আমি তৈরি করেছি, সেখানে কি দেখতে পাচ্ছেন নেম, তার একটি ভ্যালু দেখতে পাচ্ছেন এখানে আনিসুল দেওয়া আছে, আবার একটি কি এইজ এবং তার একটি ভ্যালু 25 দেওয়া আছে, সেটা অবশ্যই এখানে আপনারা বুঝতে পারছেন। দেন এইখানে আরেকটি অবজেক্ট আমি তৈরি করেছি, বাট এই দুইটি অবজেক্টের মধ্যে কিন্তু আমি একটি কমা দিয়েছি, সেটা লক্ষ্য রাখতে হবে। সো যতগুলো অবজেক্ট তৈরি করব তাদের মধ্যে কমা সিম্বলটা মাস্ট থাকতে হবে, কিন্তু সবার শেষেরটার ক্ষেত্রে এখানে কমা সিম্বলের কোনো দরকার নেই। এবার আসুন এরে সম্পর্কে আমি বলি। যেহেতু বলেছি যে জেসন বুঝতে হলে দুইটা বিষয় ইম্পর্টেন্ট, একটি হচ্ছে অবজেক্ট এবং অন্যটি হচ্ছে এরে। অবজেক্ট আমরা কীভাবে শুরু করি, সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করি, আবার সেকেন্ড ব্রেকেট দিয়ে ক্লোজ করি। আর এরের ক্ষেত্রে কী ব্যবহার করি, থার্ড ব্রেকেট অথবা যেটা স্কোয়ার বলে থাকি আমরা, স্কোয়ার সিম্বলটা ব্যবহার করে থাকি, নিশ্চয়ই আপনাদের জানা আছে। এবং একটির পর একটু ভ্যালু ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের কমা দিতে হবে, এক্স্যাক্টলি সেম এরের ক্ষেত্রেও কিন্তু। ওকে, তো এখানে দুইটি এরে দেখতে পাচ্ছেন এবং প্রথম এরের পরে কী দেখতে পাচ্ছেন, এখানে কমা দেওয়া আছে। তো এই ছিল জেসনের বেসিক ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের জানতে হবে। এবার আমরা জেসন সিনট্যাক্সটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ জেসন ডাটাটা কীভাবে লিখতে হবে। জেসনের ডাটার ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করতে হবে এবং সেকেন্ড ব্রেকেট দিয়ে ক্লোজ করতে হবে। এবং এইখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, কি ভ্যালু পেয়ারটা এক্স্যাক্টলি অবজেক্টের মতোই, বাট ডিফারেন্স এইখানে রয়েছে। এইখানে কি ভ্যালু উভয়ের অবশ্যই, এখানে এই যে কি এর যে ডবল কোটেশনটা আপনারা লক্ষ্য রাখবেন, অবজেক্টের ক্ষেত্রে ডবল কোটেশন দেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু জেসনের ক্ষেত্রে ডবল কোটেশন দেওয়াটা বাধ্যতামূলক। এবং ভ্যালুর ক্ষেত্রে ডবল কোটেশনটা আসলে দেয়া এখানে বাধ্যতামূলক না, কারণ স্ট্রিং হলে আপনি ডবল কোটেশন ইউজ করবেন, আদারওয়াইজ হয়তো বা ইন্টিজার হতে পারে, দেন এটা ফ্লোটিং পয়েন্ট হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে ডবল কোটেশন দেওয়ার দরকার নেই। বাট মেক শিওর যে কি এর ক্ষেত্রে ডবল কোটেশন ইউজ করেছেন। তো আমরা যখন এইটা নিয়ে কাজ করব তখন এমনিতে এটা বুঝতে পারবেন খুব সহজে। তো সিনট্যাক্সটা হচ্ছে কি ভ্যালু সিনট্যাক্স, সেটা মনে রাখতে হবে। এবং কি এর ক্ষেত্রে যে কিটা ব্যবহার করব তার ক্ষেত্রে ডবল কোটেশন দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, সেটা মনে রাখতে হবে। তো জেসন ভ্যালু টাইপস এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যেমনটা বললাম যে সিনট্যাক্সে কি থাকবে, কি থাকবে এবং সেই কি এর একটা ভ্যালু থাকবে। তো এই ভ্যালু যেটা বলছি তার বিভিন্ন ধরনের টাইপস থাকতে পারে, সেটা হতে পারে স্ট্রিং, সেটা হতে পারে ইন্টিজার, সেটা হতে পারে ফ্লোট পয়েন্ট। তো সেগুলো সম্পর্কে এবার আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিং থাকতে পারে, নাম্বার থাকতে পারে, নাম্বারটা হতে পারে পূর্ণ সংখ্যা কিংবা দশমিক সংখ্যা, বুলিয়ান হতে পারে অর্থাৎ ট্রু ফলস হতে পারে ভ্যালু, নাল থাকতে পারে কিংবা অবজেক্ট থাকতে পারে অথবা এরে থাকতে পারে। তো এখানে সবগুলোর দিকে খেয়াল রাখলে দেখবেন একটু কমপ্লেক্স কোনগুলো মনে হবে, শুধু অবজেক্ট এবং এরে। এবং সেই জন্যই আমি বলেছি যে জেসনের বেসিক স্ট্রাকচারটাই হচ্ছে অবজেক্ট এবং এরে। অবজেক্ট কীভাবে শুরু হয়, সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু হয়। এরে কীভাবে শুরু হয়, থার্ড ব্রেকেট দিয়ে শুরু হয়। এই দুটা ইম্পর্টেন্ট জিনিস। অবজেক্টের ক্ষেত্রে কী করা হয়, কি ভ্যালু, অর্থাৎ একটি কী থাকবে তার একটি ভ্যালু থাকবে, এই হচ্ছে অবজেক্টের স্ট্রাকচারটা। দ্যাটস ইট, এতটুকু বুঝলেই আসলে জেসন খুব সহজ। আর জেসনের ক্ষেত্রে কেমনটা আমরা বলেছি যে জেসনের ক্ষেত্রে সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু হবে, সেকেন্ড ব্রেকেট দিয়ে ক্লোজ হবে, বাট কি এর ক্ষেত্রে কিন্তু মেক শিওর যে ডবল কোটেশনটা ব্যবহার করতে হবে। দ্যাটস ইট।
তো এবার এই যে ভ্যালুগুলো থাকবে, ভ্যালুগুলোর ডাটা টাইপ সম্পর্কে আমরা জানলাম যে বিভিন্ন ধরনের ভ্যালু থাকতে পারে। তো আমরা এক্সাম্পল দেখে নিই স্ট্রিং এর ক্ষেত্রে, যেমন আমি এখানে একটি এক্সাম্পল দেখাচ্ছি, নেম আনিসুল ইসলাম। স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু ডবল কোটেশন দেওয়াটা বাধ্যতামূলক, যেমনটা এখানে আমি দিয়েছি দেখতে পাচ্ছেন। দেন এবার চলুন নাম্বার দেখি আমরা। নাম্বার যেমনটা বলেছি যে ইন্টিজার হতে পারে কিংবা দশমিক হতে পারে, নাম্বারের ক্ষেত্রে কিন্তু ডবল কোটেশন দেওয়ার কোনো দরকার নেই। এবার চলুন বুলিয়ানের ক্ষেত্রে, আমরা জানি বুলিয়ানের ক্ষেত্রে কি হতে পারে ভ্যালু, ট্রু অথবা ফলস, এই যে ভ্যালু দেখতে পাচ্ছেন। বাট কি এর দিকে লক্ষ্য রাখবেন, কি কিন্তু সবসময় ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে সেটা মনে রাখতে হবে। দেন দেখতে পাচ্ছি নাল ভ্যালু, নাল ভ্যালুর ক্ষেত্রে ডবল কোটেশন দরকার নেই। অবজেক্ট, এই যে এখানে আবার ইম্পর্টেন্ট বিষয়, এই যে জেসন ফাইলটি, জেসন ডেটাটি আপনারা দেখতে পাচ্ছেন, জেসনের ক্ষেত্রে অবশ্যই যে সিনট্যাক্স সিঙ্গেল ব্রেকেট দিয়ে শুরু, সিঙ্গেল ব্রেকেট দিয়ে কার্লি ব্রেকেট দিয়ে শুরু, কার্লি ব্রেকেট দিয়ে শেষ, সেটা কিন্তু আমি করেছি। বাট এখানে যে এই যে কীটা দেখতে লক্ষ্য রাখবেন, কী কিন্তু ডবল কোটেশন ব্যবহার করেছি এবং কী কী এবার ভ্যালু হিসেবে কী রিসিভ করছে, একটি অবজেক্ট, এই যে একটি অবজেক্ট আমরা ব্যবহার করছি। অবজেক্টের ক্ষেত্রে কী রকম থাকে, কী ভ্যালু থাকে, যেমনটা আছে ঠিক তেমনটাই এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে একটি কি এর ভ্যালু টাইপ এখানে দেখতে পাচ্ছেন কি হচ্ছে, অবজেক্ট হচ্ছে, এই যে পুরোটা একটা অবজেক্ট। এবার এই ভ্যালু হিসেবে আমরা চাইলে এরে ব্যবহার করতে পারবো। এইখানে দেখতে পাচ্ছেন একটি কি রয়েছে ইউজার্স এবং তার ভ্যালু হিসেবে একটি এরে দেখতে পাচ্ছেন আপনারা। তো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার লাস্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট এবং জেসন সিনট্যাক্সের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, সেটা নিশ্চয়ই অলরেডি বুঝতে পেরেছেন যে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের ক্ষেত্রে কি এর উভয় দিকে ডবল কোটেশন দেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু জেসনের ক্ষেত্রে দেওয়াটা বাধ্যতামূলক। এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে স্ট্রিংয়ের ক্ষেত্রে যদি আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্টের ক্ষেত্রে স্ট্রিংয়ের ভ্যালু, যেটা স্ট্রিং ভ্যালু, সেটাকে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে পারি, কিন্তু জেসনের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশনের মধ্যে স্ট্রিং রাখা যাবে না, অবশ্যই ডবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এই হচ্ছে পার্থক্য। তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে মুভ করবেন, যেখানে আমি দেখাবো কীভাবে প্র্যাকটিক্যালি একটি জেসন ডেটা ফাইল তৈরি করতে হয়।